সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সৌদি আরবের এই মুহূর্তে যুদ্ধ বিমানের প্রয়োজন, সে চাহিদা মেটাতে যুক্তরাজ্যের ইউরো ফাইটার কোম্পানি সৌদি আরবকে টাইফুন বিমান দিতে চাইছে। ফ্রান্সের ডাসল্ট রাফালেও সৌদি আরবকে মাল্টিরোল যুদ্ধ বিমান দেওয়ায় আগ্রহ দেখিয়েছে। তবে মার্কিন জায়ান্ট বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আশা করছে সৌদি আরব শেষ পর্যন্ত তাদের কাছ থেকে F-15EX Eagle 2 যুদ্ধ বিমান সংগ্রহ করবে। সৌদি আরবের বিমান বহরে F-15 সংখ্যা 230, কিন্তু কোনো এক অজানা কারণে এত বছরেও সৌদি আরব বহুল আলোচিত F-16 যুদ্ধ বিমান সংগ্রহ করতে পারেনি। কেন সৌদি আরবে এই যুদ্ধ বিমান সরবরাহ করা হচ্ছে না, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের বিমান বহর সবচেয়ে বড় বহরের একটি। সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এরপরও সৌদি আরব যুক্তরাষ্ট্রের আলোচিত যুদ্ধ বিমান F-16 এখনও বহরে নিতে পারেনি। এবার সৌদিকে বিমান দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স, এই তিন পরাশক্তি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। বোয়িং ডিফেন্স গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল সৌদি আরব F-15EX মডেলের যুদ্ধ বিমানের জন্য বড় একটি চালান কিনতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আর অগ্রগতির কোনো খবর নেই। ১৯৭০-এর দশকের শেষ দিকে প্রথম বিমান কিনতে আগ্রহী হয় সৌদি আরব। তখন থেকে সৌদি আরব বরাবরই F-15 যুদ্ধ বিমানই নিতে চেয়েছে। জেন্স ডিফেন্সের তথ্য অনুসারে রিয়াদ বিগত কয়েক দশকে যুক্তরাষ্ট্র থেকে F-15 সিরিজের কমপক্ষে 230টি বিমান সংগ্রহ করেছে, যার মধ্যে 83টি F-15SA, 63টি F-15S Eagle, 66টি F-15C Eagle এবং 20টি F-15D Eagle রয়েছে। কিন্তু সৌদি আরবের চাহিদা থাকলেও F-16 দেওয়া হয়নি। সর্বশেষ 2010 সালে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে 84টি F-15SA যুদ্ধ বিমান সংগ্রহ করে। এ সময় সৌদি আরব বোয়িং ছাড়া আর অন্য যেসব বিমান সংগ্রহ করেছিল তার মধ্যে ছিল 72টি ইউরোফাইটার এবং 120টি প্যানভিয়া টর্নেডো। এগুলো যুক্তরাজ্যের তৈরি যুদ্ধ বিমান। তবে প্যানভিয়া টর্নেডো এখন ধীরে ধীরে যুক্তরাজ্যের বহর থেকে বাদ দেওয়া হচ্ছে। এর বাইরে রিয়াদ কখনোই রেফালে বা মিরাজ বিমানের ব্যাপারে আগ্রহী হয়নি। সৌদি আরব চাইলে খুব সহজেই কাতারের মতো বৈচিত্র্যময় বিমান বহর গঠনের চেষ্টা করতে পারে। এজন্য টাইফুন এবং রাফালে বিমানও সংগ্রহ করতে পারে সৌদি আরব। ইসরায়েল হল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা দুটির বেশি মার্কিন ফোর্থ জেনারেশন যুদ্ধ বিমান পরিচালনা করে আসছে। ইসরায়েল প্রথমবার 1976 সালে F-15 এবং 1980 সালে F-16 যুদ্ধ বিমান পায়। মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলই একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান পরিচালনা করে থাকে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে এই বিমান রফতানি করেনি। ইরানি ইসলামী বিপ্লবের আগে দেশটি 160টি F-16 সিরিজের বিমান অর্ডার করেছিল। সব মিলিয়ে তখন ইরান এই সিরিজের 3টি বিমান সংগ্রহ করতে চেয়েছিল, কিন্তু ইরান তখন গ্রুম্যানের তৈরি F-14 টমক্যাটের একটি বহর কিনে নেয়। কিন্তু শেষ পর্যন্ত ইরান RF-16 হাতে পায়নি। বিপ্লবের পর ইরান আমেরিকার সম্পর্কে অবনতি হওয়ায় মার্কিন বিমান পাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায়। সে সময় যুক্তরাষ্ট্র থেকে যে 55টি F-16 বিমান পেয়েছিল ইসরায়েল, এই বিমানগুলো শাহর নেতৃত্বাধীন ইরানের পাওয়ার কথা ছিল। অন্যদিকে 1987 সালে তুরস্ক প্রথমবারের মতো F-16 বিমান সংগ্রহ করে। F-16 বিমানের তৃতীয় সর্বোচ্চ বহর রয়েছে তুরস্কে। অতি সম্প্রতি তুরস্ক নতুন করে 70টি F-16S কেনার অর্ডার দিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 বিমানও পাওয়ার কথা ছিল তুরস্কের, কিন্তু রাশিয়া থেকে তুরস্ক S-400 মিসাইল সিস্টেম কেনার পর যুক্তরাষ্ট্র এই বিমান সরবরাহ বন্ধ করে দেয়। F-35 বিমান প্রস্তুতি ও সরবরাহের প্রক্রিয়া থেকে তুরস্ককে বাদ দিয়ে দেয় যুক্তরাষ্ট্র। তখন থেকে তুরস্ক ইউরোফাইটার টাইফুন সহ আরও বেশ কিছু যুদ্ধ বিমান সংগ্রহের চেষ্টা করে, কারণ তুরস্ক বুঝতে পারে শুধুমাত্র মার্কিন এফ সিরিজের উপর নির্ভর করা তাদের নিরাপত্তা কৌশলের জন্য বিপজ্জনক হতে পারে।
তবে বিমান সংগ্রহে মিশর ব্যতিক্রম দেশ। মিশর যেভাবে যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রজন্মের বিমান সংগ্রহ করেছে, সৌদি আরব সেভাবে করতে চায়নি। মিশর সামরিক হার্ডওয়্যার থেকে শুরু করে F-16 যুদ্ধবিমান পর্যন্ত কেনার সুযোগ পেয়ে যায় 1979 সালে। এজন্য মিশরকে রাজি হতে হয় ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করতে। 80 দশকের শুরুতে জিমি কার্টারের প্রশাসন মিশরের কাছে F-15 বিক্রি করতে নীতিগতভাবে রাজি ছিল, কিন্তু ইসরায়েলের আপত্তির কারণে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র মিশরকে F-15 দেয়নি। পরে অবশ্য যুক্তরাষ্ট্র থেকে F-16 পায় মিশর। ইসরায়েলের বাধার কারণে যুক্তরাষ্ট্র থেকে 200টি F-16 বিমান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মিশরকে। তবে এখন হয়তো মিশর চাইলে F-15 নিতে পারবে, কারণ ইসরায়েল খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র থেকে পঞ্চম প্রজন্মের 75টি F-35 হাতে পাবে। তেমনটা হলে আকাশ শক্তিতে ইসরায়েল এতটাই এগিয়ে যাবে যে তারা তখন মিশরকে F-15 দেওয়া নিয়ে কোনো আপত্তি তুলবে না। আরব আমিরাতের বিমান সংগ্রহের ইতিহাস আবার ভিন্ন রকম। 90-এর দশকের শেষ দিকে আরব আমিরাতকে 60টি F-16 দিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় আমেরিকার এই বিমান নিয়ে ছিল সবচেয়ে বেশি কৌতূহল। আমিরাতের কাছে F-16 বিক্রি করতে সম্মত হওয়ায় অনেকেই তখন বিস্মিত হয়েছিল। F-16 ছাড়াও আরব আমিরাত ফ্রান্সের চতুর্থ প্রজন্মের বিমান মিরেজ 2000 ব্যবহার করে আসছে। ওয়াশিংটন 2013 সালে আবুধাবির কাছে F-15 বিক্রির প্রস্তাব দেয়। তখনও দৃশ্যপটে চলে এসেছিল যুক্তরাজ্য ও ফ্রান্স। এই দুই দেশও আমিরাতকে তাদের বিমান নেওয়ার জন্য প্রলুব্ধ করতে থাকে। এরপর আমেরিকান বিমান কেনার চিন্তা থেকে সরে এসে আমিরাত ফ্রান্সের তৈরি 80টি রাফালে S-4 কেনার সিদ্ধান্ত নেয়। আমিরাত চাইছিল যুক্তরাষ্ট্র থেকে F-35 কিনতে। ইসরায়েলি আপত্তির মুখে আমিরাতকে F-35 দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। বাধ্য হয়ে আমিরাত ফরাসি বিমানের দিকে ঝুঁকে যায়। সৌদি আরব 70-এর দশকে 44 বছর বয়সী পুরাতন ব্রিটিশ লাইটেনিং বিমানের প্রতিস্থাপনের জন্য F-15 কিনতে চেয়েছিল। তখনও ইসরায়েল বাধা দিয়েছিল, ফলে যুক্তরাষ্ট্র বিমান দিতে গড়িমসি শুরু করে। সৌদি আরব তখন হুঁশিয়ার দেয়, যদি চুক্তি হওয়ার পরও যুক্তরাষ্ট্র তাদেরকে বিমান না দেয় তাহলে তারা ফ্রান্সের কাছ থেকে মিরেজ F-1S কিনতে বাধ্য হবে। সৌদি আরবের এই হুমকিতে কাবু হয়েছিল স্টেট ডিপার্টমেন্ট। তারা ভিন্ন কৌশলে অগ্রসর হয়। কংগ্রেসে থাকা ইসরায়েলপন্থী সিনেটরদের রাজি করাতে F-15-এর স্থলে তারা সৌদি আরবকে F-16 দেওয়ার কথা বলে। স্টেট ডিপার্টমেন্ট আগেই অনুমান করেছিল F-15 বিমানের ব্যাপক সক্ষমতা থাকায় এত ভালো বিমান হয়তো সৌদিকে দিতে রাজি হবে না কংগ্রেস। তখন তারা F-16-এর কথা ভাবে। তারা ধরে নিয়েছিল সৌদি আরবকে F-16 দেওয়ার কথা বললে হয়তো কংগ্রেস তা মানতে রাজি হবে। শেষ পর্যন্ত ব্যাপক লবিং এর পর কংগ্রেস সৌদি আরবের কাছে F-16 যুদ্ধবিমান বিক্রির বিষয়টি অনুমোদন করে। স্টেট ডিপার্টমেন্ট দেন দরবার ও আগ্রহের কারণে শেষ পর্যন্ত সৌদি আরব F-15-এর পরিবর্তে F-16 কিনতে রাজি হয়। 1997 সালে সৌদি আরব 102টি F-16-এর জন্য কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করে, কিন্তু এবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে প্রক্রিয়াটি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত 2010 সালে এসে সৌদি আরব 84টি F-15 সংগ্রহে $60 বিলিয়ন একটি চুক্তি করে। সৌদি আরবের কাছ থেকে F-15 বিক্রি নিয়ে এবারও ইসরায়েল আপত্তি করে। তবে এবার ইসরায়েলের আপত্তি ততটা জোরালো ছিল না, কারণ ইসরায়েলের ধারণা হয়েছিল রিয়াদ নয়, বরং তাদের প্রকৃত প্রতিপক্ষ হল তেহরান। ২০৪০ সালের মধ্যে সৌদি আরব এই বিমানগুলো পেয়ে যাবে বলে আশা করছে, কিন্তু বিমানগুলো পাওয়া নির্ভর করছে ইসরায়েলের মনোভাবের ওপর। সামরিক বিশ্লেষকরা মনে করেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের যতই মিত্র হোক না কেন, ইসরায়েলের ছাড়পত্র ছাড়া কখনোই যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র সংগ্রহ করতে পারবে না। এমনকি সৌদি আরবকে তখনই F-16 সরবরাহ করা হবে যখন সৌদি আরব কোনো না কোনো প্রক্রিয়ায় ইসরায়েলের সাথে সম্পর্কের বিষয়টি বিবেচনা করবে। এরপরও নিশ্চিত নয় যে সৌদি আরব যুদ্ধ বিমান পাবে। পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে ইসরায়েলের ইচ্ছার উপর। এর আগে আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরও F-35 বিমান নিতে পারেনি।
এর আগে ইসরায়েলের সাথে শান্তি চুক্তির পরও মিশর F-15 পায়নি। দুটো ক্ষেত্রে ইসরায়েলের আপত্তি ছিল, এমনকি স্টেট ডিপার্টমেন্ট চাইলেও ইসরায়েলপন্থী কংগ্রেসম্যানদের বাধার কারণে সমরাস্ত্র বিক্রি করা সম্ভব হয় না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।